এখন সকাল 7:45 বাজে, আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুর জন্য। আমরা আজকে ছাঙ্গু যাচ্ছি, চারিদিকে ভীষণ কুয়াশা পড়ে আছে, কিছু দেখাই যাচ্ছে না। আমরা এখন চলে যাচ্ছি সবাই ছাঙ্গু, ভীষণ উঠোপুটি করে রেডি হতে হয়েছি, কারণ লেট হয়ে গেলে ওখানে আর ফাইন লেগে যায়, ওই জন্য খুব তাড়াতাড়ি বেরোতে হবে। গাড়ির যে টাইম দেবে সেই টাইমের মধ্যেই বেরোতে হবে, লেট করা যাবে না। তো আমরা রেডি হয়েছি, মানে হাঁপিয়ে গেছি পুরো, এত তাড়াতাড়ি রেডি হয়েছি। তো আমরা যাচ্ছি ছাঙ্গু, চলো ছাঙ্গুতে গিয়ে আবার দেখা হচ্ছে। সবাই যাচ্ছি আমরা, এই যে গুড মর্নিং, গুড মর্নিং, পৌঁছে গেছি। এটা ছাঙ্গু, চারিদিকে বরফ আর বরফ, ভালো লাগছে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করলাম এই হোটেলে, আর ব্রেকফাস্ট করে এবার আমরা যাচ্ছি। ঠান্ডা খুব একটা লাগছে না, হাওয়াটাও লাগছে না, রোদটা আছে, খুব ভালো লাগছে। শুধু আইস অ্যান্ড আইস। দিস ইজ ছাঙ্গু লেক, এটা ছাঙ্গু লেক, অর্ধেক বরফে জমে আছে ছাঙ্গু লেক, কিছুটা হয়তো জল আছে, বাদ বাকিটা পুরো বরফে জমে আছে ছাঙ্গু লেক। এরপরে আমরা যাবো রোপওয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে ছাঙ্গু লেক, মানে পাহাড়ের উপর এত বড় একটা জলাশয় ভাবাই যায় না, পুরো স্বর্গ মনে হচ্ছিল। দারুণ ফিলিংস, মানে চোখ যেন সার্থক হয়ে গেল, এরকম একটা ব্যাপার, দারুণ লাগছিল। তো আমরা এখান থেকে যাচ্ছি রোপওয়ের দিকে, যেখানে রোপওয়ে হয় সেখানে যাচ্ছি। তো চলো। তো আমরা পৌঁছে গেছি রোপওয়ে। তো এখানে এসে একটু শ্বাসকষ্ট হচ্ছিল আমার, একটু ব্রিথিং প্রবলেম হচ্ছিল, তো মেডিসিন খেয়ে নিয়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। তো চলো এবার রোপওয়ে ওঠা যাক, অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলো। আর ছাঙ্গু লেক পুরো বড়। পুরো বরফ। তো রোপওয়ে যাওয়ার আগে আমার ছেলে একটু ইয়াক রাইড করতে চাইলো, তো ওই দেখো উপরে, ওখানে রোপওয়ে টিকিট কাউন্টার। তো আমরা যাবো, তার আগে আমার ছেলে একটু ইয়াক রাইড করে নিক,
তারপর যাব। আমার ছেলে ইয়াকের পিঠে চেপে বসেছে, তো ইয়াক যাচ্ছে, ইয়াক বলছে রান করতে। ইয়াক কি রান করতে পারে? ইয়াক রাইড অনেকটাই দাম নেয়, 600-700 নিচ্ছে, তো বেশ মজাই। আমরা এবার সিঁড়ি থেকে উঠছি, রোপওয়ের দিকে যাচ্ছি, যেখানে রোপওয়ে টিকিট কাউন্টার সেখানে। তো রোপওয়ে টিকিট কাউন্টার যাওয়ার আগে দেখলাম অনেক লাইন, তো আমরা ভাবলাম একটু বরফ নিয়ে আগে খেলে নিই। তো আমরা আগে বরফ নিয়ে একটু খেলবো, তারপরে রোপওয়ে গিয়ে চড়বো। তো চলো স্লো স্লো চল। দুই চিন্তা কি চিন্তা তো ও দিবে বরফটা ভীষণই স্লিপ ছিল রাস্তাটা, এতটাই স্লিপি হয়ে গেছিলো মানে বেশিরভাগ লোকই পড়ে যাচ্ছিলো, আর ভীষণ শক্ত, বোনও পড়ে গেছে, ক্যামেরা নড়ে ঠড়ে একাকার অবস্থা। ওর কিছু হয়নি, এটাই হচ্ছে ভালো কথা। ওপেন ইউর ক্যাপ বাবা, বাবা ছেলে আমাকে তুমি ছেলেকে ডেকে নাও, ছেলেকে ডেকে তোমার এবার বসবে তো একই রকম। রুবি রুবি বসো বসো বসোকে ফেলে দাও, কিছু অ্যাক্টিভিটি করো। কালোটা শেখ তো রুবি, আয় না রে পাপ্পা। পরে জল হবে কিন্তু তো আমরা সবাই রোপওয়ের জন্য উঠে এসেছি, এবার এখানে টিকিট কেটে রোপে উঠবো। এনজয় তো খুব করছি, বাট রিক্স প্রচুর, আর স্লিপ খাচ্ছি, দুধটা আচার খাচ্ছি, অনেক আচার খেয়েছি, তুমি কবার আচার খেয়েছো? ও খাচ্ছে, ওর সক্স ভিজে গেছে, ওর জুতো এত বরফ নিয়ে খেলেছে ওর সক্স ভিজে গেছে। দাও টিকিট দেখাও, পয়সাই গিরা দে রাইয়ে। হাতটা হো গেয়া না, দো তিন বার গিয়া হো, ঠিক হ্যায়, এক কা 360, ঠিক হ্যায়, বহুত খরচা হ্যায়, বহুত। চলো তোরা রোপওয়ের জন্য লাইন পড়েছে। আমরা রোপওয়েতে উঠে পড়েছি, আমাদের রোপ ছেড়ে দিয়েছে। চলো এনজয়।
লাঞ্চ করব, লাঞ্চ করে ব্যাক করব হোটেলে। তো চলুন লাঞ্চ করে নি। আমি ভিডিও হচ্ছেটা আমরা এখানে খাচ্ছি, আমাদের এখানে দিয়েছে রুটির সাথে ডাল, এখানকার কোনো পাহাড়ি শাক হবে, শাক আলু ভাজা চাটনি আচার। কোন জায়গা এটা? এটা হচ্ছে ছাঙ্গু। এখন আমরা এসছি খেতে, আমরা খাচ্ছি ডাল রুটি সবজি আর অমলেট হ্যাঁ তো আমরা এবার হোটেলে ফিরছি। ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছিলো ফেরার সময়, খুব টেনশন করছিলাম। তো যাক ঠিকঠাক হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছেই আমার ছেলের বদমাইশি শুরু। এই আলমারিতে ঢুকছে, লাফাচ্ছে, ও ওর মতো এনজয় করছে। তুই ইউজ করছিস হোটেলে আলমারি ফালমারি সব, আমরা তো কিছুই করলাম না রে। ও উঠে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। না তুমি কি ভাবো, টুকি হাতে লাগবে, হাত ছোট করতে টুকি, হ্যাঁ বন্ধ করবে না কখনো এরকম। Monster is coming. Monster na. Zombie. Zombie is coming. Uri 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 asti. Eba kotha jabi. Jan jan. Ekhane. Ui kene gani. Tar pore shuru.